এই জন্য গবেষকরা বলেছে, স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে তারা বলে লাভ পিরামিড। কি পিরামিড? লাভ পিরামিড। এই ত্রিভুজ আকৃতি কি রে ভাই? আচ্ছা, লাভ পিরামিড, ত্রিভুজ আকৃতি, ট্রায়াঙ্গেল। আপনারা ত্রিভুজ চিনেন? কথা কয় না। ত্রিভুজের কয় কোনা? কয় কোনা? তিন কোনা। এই যে এরকম, তাই না? এই জন্য স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড। উপরে সমুদ্রের মতো না, উপরে থাকে আল্লাহ, আর ডানে স্বামী, বায়ে স্ত্রী, এই দুই কোনায় স্বামী স্ত্রী, আর উপরের কোনায় আল্লাহ। স্বামী স্ত্রী যদি আল্লাহর আনুগত্যের দিকে যেতে চায়, যতই তারা দ্য কাপল কাম টু আল্লাহ, দে কাম ক্লোজার টু ইচ আদার, তারা যদি আল্লাহর আল্লাহর কাছাকাছি যায়, তারা নিজেরাও কাছাকাছি হয়, ঠিক কিনা? তারা আল্লাহর কাছে যেতে 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 আল্লাহর এবাদতে যদি একেবারে আল্লাহর কাছে চলে যায়, তারা নিজেরাও কাছাকাছি চলে যায়, ঠিক কিনা? আর তারা আল্লাহর আনুগত্য থেকে যত দূরে সরে, যত দূরে সরে, তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে পড়ে, চিল্লায় বলেন ঠিক কিনা? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর মনরে, সে বড় কঠিন কারিগর। স্বামী আর স্ত্রী এই সম্পর্কটা মিলিয়ে দিয়েছেন কে? কোথায় মিলিয়ে দিয়েছেন? জান্নাতে। আওয়াজ করে বলেন কোথায়? আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম, আদিমাতা হাওয়া আলাইহাসসালাম, এরা হচ্ছেন পৃথিবীর প্রথম দম্পতি, দ্য ফার্স্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সর্বপ্রথম দম্পতির নাম হচ্ছে আদম আর হাওয়া। জান্নাতে ওনাদের বিয়ে পড়াই দিছিলেন কে? তার মানে বিয়ের সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক, এটা একটা চমৎকার সম্পর্ক। এজন্য এই দাম্পত্য জীবন, আমাদের এই সামাজিক জীবনের প্রভাব অনেক বেশি। অনেক দম্পতি আমাদের কাছে বলে, হুজুর সুখ নাই, শান্তি নাই। স্ত্রী এসে বলে, হুজুর আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে না, পরকীয়া করে। এই পরকীয়ার ভাইরাস বাংলাদেশে আসরা নাই, নীলফামারিতে বোধহয় নাই, আপনাদেরও আছে? আচ্ছা। আবার অনেক হাজবেন্ড এসে বলে, আমার স্ত্রীর এই সমস্যা। এগুলো সমাজের সবচেয়ে বড় সমস্যা, ঘাতক ব্যাধির চেয়েও বড় ব্যাধি। এগুলো নিয়ে কেউ মুখ খোলে না, কথা বলে না, ফলে দাম্পত্য জীবনের কলহ এটা দুর্বিষহ হয়ে ওঠে। আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা জানবো স্বামী স্ত্রী কেমন করে একটা সুখী, সমৃদ্ধ, আনন্দময় দাম্পত্য জীবন লিড করতে পারে। এ বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আমরা দাম্পত্য জীবনে সুখী হতে চাই কোরআন সুন্নার আলোকে। স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা একটা মধুর সম্পর্ক, ঠিক কিনা? স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানেন? স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো। হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে, আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয়, ঠিক কিনা? স্বামী আর স্ত্রীর সম্পর্কটা এরকম হবে, হাত আর চোখ। হাতে হাত কেটে গেলে চোখ দিয়ে পানি পড়ে, আবার চোখ দিয়ে পানি পড়লে হাতই ওই পানি মুছে দেয়। সম্পর্কটা এরকম থাকার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ককে কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন, ড্রেস, কস্টিউম, পোশাক। আওয়াজ করে বলেন, কিসের সাথে তুলনা করেছেন? পোশাক। কেন পোশাকের সাথে তুলনা করলেন? কারণ পোশাক মানুষের লজ্জা স্থানের হেফাজত করে, ইট কভার্স আওয়ার প্রাইভেটস। পোশাক, ড্রেস এন্ড কস্টিউম, এটা আমাদের লজ্জা স্থানকে ঢেকে রাখে, আমাদের ইমান বাঁচায়। তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে, স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা মেটাফরিক্যালি, রূপক ভাবে স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছেন। আবার পোশাক পরলে খুব সুন্দর লাগে, ডিজাইন করে, এমব্রয়ডারি করে, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন ফ্যাশনের পোশাক মানুষ পরে। পোশাক পরলে মানুষের স্ত্রী বর্ধিত হয়, সৌন্দর্য বেড়ে যায়। ঠিক তেমনি নারীর চোখে পুরুষ সুন্দর, পুরুষের চোখে নারী সুন্দর, ঠিক কিনা? পোশাকের তিন নাম্বার কাজ হচ্ছে, পোশাক মানুষকে কমফোর্ট দেয়, আরাম। এই যে শীতকালে আপনারা অনেকে ব্লেজার পরে আসছেন, অনেকের গলায় মাফলার, অনেকের গায়ে চাদর, আরাম লাগে না? কথা বলেন না কেন? লাগে। আবার গ্রীষ্মকালে এই মাফলার পরে কেউ বের হয় চৈত্র মাসে? চৈত্র মাসে নীলফামারিতে জ্যাকেট পরেন কে কে দেখি? পরেন? পরেন? পরেন না। এর কারণ চৈত্র মাসে
পাতলা কাপড় পরতে হয়, কটনের সুতির কাপড়। শীতকালে মোটা কাপড় আরাম লাগে, দেহটাকে প্রশান্ত করে দেয়। আবার গরমকালে সুতির কটনের পাতলা কাপড় পরলে দেহটারে প্রশান্ত করে দেয়। ঠিক তেমনি স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায়, এই লাইটটা অফ থাকলে ভালো, অফ, এই লাইটটা অফ, পারলে এটা অফ। স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায়, স্ত্রী প্রশান্ত হয়ে যায়। আবার স্বামী যখন স্ত্রীর সংস্পর্শ পায়, স্বামীর অন্তরটারে প্রশান্ত করে দেয় কে? এজন্য আল্লাহ তাআলা নারীকে বলেছেন, নারী তোমরা হচ্ছে পুরুষের পোশাক। আবার পুরুষদেরকে বলেছেন, ও পুরুষরা তোমরা নারীদের পোশাক। পড়েন আল্লাহ আকবার। রব্বুল আলামিন বলেন, উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। ও নারীরা তোমরা তোমাদের স্বামীদের পোশাক, আর তোমাদের স্বামীরা হলো তোমাদের পোশাক। পোশাক যেমনি লজ্জা স্থানকে ঢেকে রাখে, ইমান ইজ্জতের হেফাজত করে, আব্রু ঢেকে রাখে, তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্রের হেফাজত করে, স্ত্রী তার স্বামীর চরিত্রের হেফাজত করে। পোশাক যেমনি সুন্দর, স্ত্রীর চোখে স্বামী সুন্দর, স্বামীর চোখে স্ত্রী সুন্দর। পোশাক যেমনি মানুষকে আরাম দেয়, প্রশান্ত করে দেয়, স্বামী আর স্ত্রী একে অপরের সংস্পর্শ পেলে তাদের হৃদয়টাও প্রশান্ত হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা পোশাকের সাথে তুলনা করেছেন। পোশাক একে অপরের পোশাক, পোশাক চামড়ার সাথে লেগে থাকে না, আলাদা থাকে। তার মানে স্বামী স্ত্রী সম্পর্কটা এরকম মিলেমিশে ভালোবেসে একাকা, ঠিক কিনা? আর নিসাউ শাকায়িকুর রিজাল, নারীরা পুরুষদের কাউন্টার পার্ট, নারী হচ্ছে পুরুষের সহযোগী। এই পৃথিবীর এই সভ্যতা, এই সিভিলাইজেশন, এই উন্নয়ন, এই ডেভেলপমেন্ট, এটা শুধু পুরুষরা করে নাই, এই উন্নয়নের অংশীদারিত্বে আমাদের বোনদের নারীদেরও হাত আছে নাই। এজন্য কাজী নজরুল বলেছেন, এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই মহাবিশ্বের এই সভ্যতায় আপনাদের যেমনি অবদান, আমাদের বোনদের অবদান আছে না নাই? স্বামী স্ত্রী এই দুজন মিলে এই বিশ্ব সভ্যতা তৈরি হয়েছে। এজন্য দুজনের মধ্যে সম্পর্ক হবে পোশাকের মতো, পোশাক যেমনি দেহের সাথে লেগে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে এরকম সুসম্পর্কের দরকার আছে না নাই? আচ্ছা, আজকে আমরা জানার চেষ্টা করব কি করে স্বামী আর স্ত্রীর মধ্যে এই সুসম্পর্ক বাড়ানো যায়, ইনক্রিজ করা যায়, কি করে আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, ঝগড়া, ডিভোর্স এই রেটটা কমানো যায়, এ ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই? ইসলামী শরিয়া স্বামী স্ত্রী প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিছু দায়িত্ব দিয়েছে। স্বামীকে কিছু দায়িত্ব দিয়েছে, আবার স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে, আবার উভয়কে কিছু দায়িত্ব দিয়েছে। আমরা শুরুতে স্বামী স্ত্রীর উভয়কে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছে এটা জানবো, তারপরে স্ত্রীদেরকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছেন সেটা জানবো, সবশেষে স্বামীদেরকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছে সেটা জানবো। এই দায়িত্বগুলো পালন করার মধ্য দিয়ে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে? আল্লাহ। শুরুতে আমরা জানবো যে কালেকটিভ রেসপন্সিবিলিটি, যৌথ দায় দায়িত্ব কি আছে স্বামী আর স্ত্রীর, কেমন করে দাম্পত্য জীবনকে সুখময় শান্তিময় করতে হয়। একটা দাম্পত্য জীবন কলহমুক্ত করতে চাইলে, সুখময় করতে চাইলে, সর্বপ্রথম স্বামী স্ত্রীর যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর উভয়ের স্যাক্রিফাইসের মানসিকতা থাকা লাগবে। স্যাক্রিফাইস, আওয়াজ করে আমার সাথে সাথে বলেন স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইস ছাড়া দাম্পত্য জীবন টিকবে? দুইজনেই যদি ঝগড়া করে, দুইজনেই যদি রেগে যায়, ঝামেলা আছে না নাই? স্বামী রেগে গেলে স্ত্রীকে থেমে যেতে হয়, আবার স্ত্রী রেগে গেলে স্বামীকে থেমে যেতে হয়। স্বামীও যদি রেগে যায়, স্ত্রীও যদি রেগে যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, ঠিক কি না? এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না। স্বামী যদি রেগে যায়, স্ত্রী থেমে যেতে হবে, স্ত্রী যদি রেগে যায়, স্বামী থেমে যেতে হবে। এটাই দাম্পত্য জীবনের সুখ আর সমৃদ্ধির মূল ফর্মুলা, স্যাক্রিফাইস করতে হবে। এর কারণ আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন, দোষ ছাড়া পৃথিবীতে মানুষ নাই, ঠিক কিনা? নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কেউই পারফেক্ট না। আপনি যে আপনার স্ত্রীর দোষ খোঁজেন, আপনারও দোষ আছে না নাই? আবার ভাবি যদি আপনার খালি দোষ খোঁজে, ভাবিরও দোষ আছে না নাই? না, এজন্য দোষ খুঁজবেন না, স্যাক্রিফাইস করেন, একটু মানিয়ে নিন।
দাম্পত্য জীবনটা এরকমই, একটু ছাড় দিতে হয়, একটু মানিয়ে নিতে হয়। দাম্পত্য জীবনে কখনো মন খারাপ, কখনো মন ভালো, কখনো রোদ, কখনো বৃষ্টি, এই নিয়েই দাম্পত্য জীবন, ঠিক কিনা? তাহলে দাম্পত্য জীবনে যদি আমরা সুখ পেতে চাই, সকল নবদম্পতিকে বলবো একটু ছাড় দেওয়ার মানসিকতা বিল্ড আপ করেন, একটু মানিয়ে নেন, একটু মানিয়ে নেন, একটু ছাড় দেন, একটু মিলেমিশে চলেন, এক স্যাক্রিফাইস আমাদের জীবনটারে, আমাদের দাম্পত্য জীবনটাকে একটা জান্নাতি দাম্পত্য জীবন বানায় দিবে, ঠিক কিনা? দাম্পত্য জীবনকে সুখী করার দুই নাম্বার ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে না। আপনারা ঝগড়া করেন নাকি? হ্যাঁ, বউয়ের সাথে ঝগড়া করেন না? এরকম বিবাহিত পুরুষ কে কে আছেন দেখি এখানে, হাত তুলছে অনেকে, বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, অনেক ঝগড়া। হ্যাঁ, আচ্ছা, মেয়েরা বেশি করে? না না, এই মহিলা প্যান্ডেল আছে এদিকে, এদেরকে জিজ্ঞেস করলে বলবে সব দোষ আপনাদের, আর আপনারা দোষ দিচ্ছেন এদের। তো ঝগড়া করবেন না, মেহরবানি করে সম্মানিত ভাইরা ঝগড়া করবেন না, কারণ এই ঝগড়া থেকে, সামান্য ঝগড়া থেকে অনেক সময় বিচ্ছেদের দিকে চলে যায় সম্পর্ক। ছোট্ট ঝগড়া থেকে যেতে যেতে ঝগড়া বাড়তে বাড়তে ডিভোর্সের দিকে গড়া, এরকম আচরণ নাই না। সামান্য ঝগড়া যদি বেঁধে যায়, শয়তান এটার মধ্যে বাতাস দেয়, এটারে বাড়াতে বাড়াতে শয়তান অনেক বড় করে। ইমানদারদের পরিবার ভেঙে গেলে শয়তান খুশি, আর ইমানদারদের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি, আর ইমানদারদের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি। আমরা কার খুশি চাই? জোরে বলতে হবে, খুশি চাই কার? শয়তান সব সময় চায় ইমানদারদের ফ্যামিলি ভেঙে দিতে। অলওয়েজ হি ট্রাইজ হিজ লেভেল বেস্ট টু ব্রেক ডাউন দা রিলেশনশিপ অফ এ মুমিন ফ্যামিলি। একজন ইমানদারের ফ্যামিলি কি করে ব্রেকডাউন করে দেয়া যায়? যেন ঝগড়াই করবো না, আপনি ঝগড়া করলে ভাবি যেন ঠান্ডা থাকে, ভাবি ঝগড়া শুরু করলে আপনি ঠান্ডা থাকবেন, ঝগড়া করা যাবে না। কিন্তু ঝগড়া হয়ে যায় ফ্যামিলিতে, এটাকে চেক দিতে হবে। ঝগড়া নিয়ে অনেক মজার মজার গল্প আছে, একটা গল্প দিয়ে আজকে শুরু করি। এক লোক মাহফিল শেষ করে 11টার দিকে বাসায় ফিরেছে, তো বাসায় ঢোকার আগে তার ওয়াইফকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে এই মাহফিল শেষ, আমি কিন্তু বাসায় চলে আসতেছি, শুরু করার আগে তাড়াতাড়ি দরজাটা খুলো। তো স্ত্রী আবার রাতের খাবার স্বামীকে ছাড়া খায় না, তো স্ত্রী দরজা খুলে দাঁড়ায় আছে, স্বামী বেচারা আসছে, আসার পরে স্ত্রীকে বলতেছে এই শুরু করার আগে রাতের খাবার দিয়ে দাও, খেয়ে নেই। তো স্বামী ওয়াশরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আসছে, স্ত্রী বেচারিও ডাইনিং টেবিলে খাবার দিয়েছে, এবার স্বামীও খেতে বসেছে, স্ত্রীও খেতে বসেছে। স্বামী আবার বলতে আরম্ভ করছে, শুরু করার আগে ফ্যানটা ছাড়া খুব গরম লাগতেছে। এবার তো স্ত্রী রেগে মেগে আগুন, কি আসার পর থেকে শুরু করার আগে, শুরু করার আগে, শুরু করার আগে, কি শুরু করার আগে? স্বামী বলতেছে এই তো শুরু হয়ে গেল, এই শুরু হয়ে গেল। মানে কি ঝগড়া? নীলফামারীর ভাইয়েরা, এটা শুরু করা যাবে না, শুরু করবেন আপনারা, ঝগড়া করবেন? আমাদের ফ্যামিলিগুলো থেকে ঝগড়াকে আজকে থেকে আমরা নো বলে দিলাম, মানে না, ঝগড়াকে কি বললাম? সবাই বলতে পারেন না, আওয়াজ করে বলেন, ঝগড়াকে আমরা কি বলবো? নো, ঝগড়া করা যাবে না। শয়তান ঝগড়া বাঁধাতে খুব উস্তাদ। সহিহ মুসলিমের হাদিস, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা সুম্মা ইয়াবাসু সারায়াহু। ইবলিস তার সিংহাসন গেড়েছে সাগরের উপরে। ইবলিসের সিংহাসন কিসের উপরে? বিশাল বড় সাগর আর মহাসাগরের উপরে ইবলিস শয়তান তার সিংহাসন নিয়ে বসা। প্রতিদিন সকালবেলায় শয়তান গুলোরে মানব রাজ্যে পাঠিয়ে দেয়, যা তোরা মানব রাজ্যে চলে যা, যে মানুষকে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করা, সারাদিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল, কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো, সন্ধ্যাবেলায় সব শয়তানে সেই ইবলিসকে বয়ান শোনায়। সন্ধ্যাবেলায় শয়তান গুলো এসে বলে, আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি, আরেক শয়তান বলে আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে,
আরেকজন বলে আমি ওজনে কম দিয়েছি, আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি। এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোকা দিয়েছে। এগুলোর ফিরিস্তি এসে সব শয়তানেরা ইবলিসকে শোনায়, কিন্তু কোনো কথাতে ইবলিসের মন ভরে না। কোন শয়তান এসে বলে আমি তো এমন মদের আড্ডাখানায় নিয়ে গেছি আল্লাহর বান্দাদেরকে, এগুলো নামাজই পড়ে নাই, খালি মদ খেয়েছে। আবার কিছু শয়তান এসে বলে আমি ক্যাসিনোতে নিয়ে গেছি, ওখানে খালি জুয়া খেলছে। আবার কিছু শয়তান এসে বলে আমি বাজারের মধ্যে ফরমালিনের এই ওয়াসওয়াসা ঢুকায় দিছি। একটার পর একটা শয়তানি ফিরিস্তি তারা ইবলিসকে শোনায়, কিন্তু কোনো কাজই ইবলিসের মন ভরাতে পারে না। একজন এসে বলে আনা মা তারাকতুহু বাইনার রাজুলি ওয়া ইমরাতি হাত্তা ফাররাক্তু, আমি একজন ইমানদার নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগাইয়া ওই ঝগড়া বাড়াতে 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 তালাক পর্যন্ত নিয়ে গেছি। নাউজুবিল্লাহ পড়বেন না। শয়তান এবার তার উপর খুশি হয়ে যায়, সব শয়তানগুলোকে ঠেলে ইবলিস এই শয়তানকে কাঁধে তুলে নাচতে শুরু করে দেয়। কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায়, আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে? এই জন্য নীলফামারীর ভাইরা, ঝগড়া করা যাবে না। দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে ঝগড়াকে আমরা নো বলে দিব। ঝগড়া অনেক সময় হবে, কিন্তু এটাকে বাড়তে দেওয়া যাবে না, এটাকে আমরা স্পেস দিব না, ওইখানে থামায় দিতে হবে। রাজি আছেন তো সবাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিতে ঝগড়া হতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝগড়া হতো, হাদিসে পাওয়া যায়, কিন্তু এগুলো ছিল মধুর ঝগড়া, সুন্দর ঝগড়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন ইয়া আয়েশা ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা। ও আয়েশা, তুমি কখন আমার উপর রেগে থাকো সেটাও আমি বুঝি, আবার কখন খুশি থাকো সেটাও বুঝি। আম্মা জানা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আপনি বুঝেন যে আমি আপনার উপর রেগে আছি, আবার কেমন করে আপনি বুঝেন আমি আপনার উপর সন্তুষ্ট আছি? বিশ্বনবী বললেন আয়েশা, তুমি যখন আমার উপরে খুশি থাকো, আমার উপর যখন তুমি রাজি থাকো, তখন তুমি দোয়ার সময় এইভাবে দোয়া করো, ওয়া রাব্বি মুহাম্মাদ মুহাম্মাদের রব, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। আর যখন তুমি আমার উপর রেগে থাকো, তখন তুমি আমার নামটা মুখ দিয়ে উচ্চারণ করো না, আয়েশা, তখন তুমি দোয়ার সময় বলতে থাকো ওয়া রাব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রব, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও, যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না। আম্মা জানা এসা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আহজুরু ইল্লা ইসমাক, আমি শুধু আমার মুখ থেকে আপনার নামটারে সরায় রাখি, আমার হৃদয় থেকে কোনোদিন আপনারে সরাতে পারি না। মা আহজুরু ইল্লা ইসমাক, নবী হে, আমি তো শুধু মুখ থেকে আপনার নামটারে বাদ দেই, আমার হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না। আমার হৃদয় পুরোটা জুড়ে শুধু আপনি আর আপনি, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। তার মানে আম্মা জান আয়েশাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর রেগে থাকতেন মাঝে মাঝে, বিশ্বনবী মাঝে মাঝে রাগ করতেন। একবার খুব বেশি রাগারাগি হয়ে গেল, অনেক ঝগড়া হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খেয়াল করলেন না এত ঝগড়া তো করা ঠিক হবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আয়েশা, চলো মিটমাট করি। কি করি? হ্যাঁ, মিউচুয়াল করি না, মিটমাট। এই যে ঝগড়া লাগলে আবার যে মিলায় দেয়, এটা কি বলেন আপনারা নীলফামারীতে? মিটমাট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আয়েশা, চলো আমরা মিটমাট করি, আমরা আর ঝগড়া না করি। আম্মা জান আয়েশা বললেন ঠিক আছে, চলেন মিটমাট করি। বিশ্বনবী বললেন ঠিক আছে, একজনকে নিয়ে আসি যে দুজনের মাঝে মিটমাট করায় দিবে। কারে নিয়ে আসবে? ওমরে ফারুককে নিয়ে আসি। আম্মা জান আয়েশা বলে না, ওমরও গালিদ, ওমরের মেজাজ গরম, আমার ভয় লাগে। সুবহানাল্লাহ পড়বেন না। বিশ্বনবী বললেন তাহলে তোমার আব্বারে নিয়ে আসি। কই নিয়ে আসেন? আব্বারে খুব ভাল লাগে। বিশ্বনবী বললেন ঠিক আছে, তোমার কথাই রইল, ওমরকে ডাকবো না, তোমার আব্বা আবু বকরকে নিয়ে আসবো। বিশ্বনবী মিটমাট করার জন্য সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসলেন। সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। বিশ্বনবী বললেন আয়েশা, আমার আর তোমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে, কথাটা কি তুমি বলবা নাকি আমি বলবো? আম্মা জান আয়েশা বলেন আপনি বলেন, তবে মিথ্যা বলেন না, যা ঘটছে ওইটাই বলেন। ওলা তাকুলিল্লাহ হাক্কান, যেটা সত্য ওইটাই বলবেন, অন্য কিছু বলবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শুনে রেগে মেগে আগুন,
কি এত বড় সাহস, বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলো, এই আদব শিক্ষা দিয়েছি তোমাকে আমি। রেগে গেলেন, বিশ্বনবী কি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন? রেগে মেগে চিৎকার করে মেয়ের গালের মধ্যে দিলেন এক চপেটা গাল, এক থাপ্পড় খেয়ে আম্মা জান আয়েশা উল্টায় পড়লেন। আবার মারার জন্য সাইয়েদের আবু বকর রাগে গরগর করছিলেন, মেয়ের আবার মারার জন্য উদ্যত হলেন। বিশ্বনবী অবস্থা ভয়ঙ্কর দেখে সাইয়েদের আবু বকরের সামনে দুই হাত মেলে এইভাবে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবীকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াতে দেখলেন, সাইয়েদের আবু বকর মুহূর্তের মধ্যে থেমে গেলেন। সুবহানাল্লাহ পড়ো। সাইয়েদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। এবার বিশ্বনবী আম্মা জান আয়েশার কাছে যেয়ে বলেন, ও আয়েশা দেখো আমি তোমার মায়ের থেকে বাঁচাইলাম, আমি না থাকলে তোমার বাবা তোমার আজ শেষ করে ফেলতো, কিনা আমি বাঁচাইছি তোমারে। ইয়া আয়েশা কাইফা রাআইতিনি আনখাসতুকি মিনার রাজুল, দেখছো আয়েশা কেমনে বাঁচাইলাম তোমারে, আজকে আমি না থাকলে এমন পিটতে দিতে তোমার বাবা একেবারে খবর হয়ে যাবে। আম্মা জান আয়েশা লজ্জায় পড়ে গেলেন, হেসে দিলেন, বিশ্বনবীও হেসে দিলেন। সুবহানাল্লাহ পড়ে দুইজনের এই হাসির আওয়াজ ঘরের বাইরে থেকে সাইয়েদনা আবু বকর শুনতে পেলেন। উনি শুনে তো অবাক, কিরে এতক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আবার হাসে। ঘরে ঢুকলেন, ঘরে ঢুকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আশিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। হে আল্লাহর রাসূল, আপনারা ঝগড়া লাগলে, আপনারা দুইজন ঝগড়া লাগলে মিটমাট করার জন্য আমারে যেমনি ডাকেন, আপনারা যখন সুখ আনন্দ আর হাসা হাসিতে ব্যস্ত থাকেন ওই হাসির সময়গুলোতে শেয়ার করার জন্য তখনও আমার একটু ডাইকেন পড়েন। সুবহানাল্লাহ। ও নবী, শুধু ঝগড়ার সময় ডাইকেন না, শুধু মিলায় দেওয়ার জন্য ডাকবেন না, আপনাদের মধ্যে যখন সুখকর আনন্দময় হাসা হাসির মুহূর্তগুলো কাটে ওই মুহূর্তগুলোতেও আমাকে এনে আপনারা শেয়ার করে দিয়েন পড়েন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস, এই হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঝগড়া হতো স্ত্রীদের সাথে, তবে মধুর ঝগড়া, শিক্ষণীয় ঝগড়া, আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? এই জন্য ঝগড়া হবে কিন্তু ঝগড়াকে বাড়তে দেয়া যাবে। তাহলে দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে এক নম্বরে স্যাক্রিফাইস, দুই নম্বরে ঝগড়াকে আমরা কি বলে দিছি আজকে বলে গেছি, ঝগড়াকে কি বলবো? নো। তাসলিমা নামে একটি মেয়ে হারিয়ে গেছে, ওসি সাহেব বলেছেন পিছনে পুলিশের কাছে যদি পাঠিয়ে দিতে পারেন ভালো হয়, ছোট্ট মেয়ে দেখলে জিজ্ঞেস করবেন তোমার নাম কি, যদি বলে তাসলিমা 6 বছর বয়স ওকে পাঠিয়ে দিবেন। তিন নম্বর, দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে দাম্পত্য জীবনের কোনো গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না, এটা কবিরা গুনাহ, এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে কে, এটাকে বিশ্বনবী বলেছেন আযমুল আমানা, স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ মুহূর্ত কাটে এই মুহূর্তগুলোর কথা কারোর সাথে শেয়ার করা যাবে? নীলফামারীর যুবক ভাইরা চিল্লায় বলে এগুলো শেয়ার করা যাবে? বিশ্বনবী বললেন খবরদার, এটা আযমুল আমানা, স্বামীর সব কিছু স্ত্রীর কাছে আমানা, স্ত্রীর সব কিছু স্বামীর কাছে আমানা। আবার বিশ্বনবী বলেছেন যারা স্বামী স্ত্রীর গোপন দাম্পত্য জীবনের কথা অন্যের কাছে শেয়ার করে দেয় তারা হলো আশার রুমনাস, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ, এরা নিকৃষ্ট, এদের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা পশুর চাইতেও নিকৃষ্ট যারা স্বামী স্ত্রীর প্রাইভেট কথা পার্সোনাল কথা মানুষের কাছে বলে বেড়ায়। আর সিবাউ হারাম, এই গোপনীয় সব কথাগুলোকে অন্যের কাছে প্রকাশ করা হারাম করেছে কে, চিল্লায় বলতে হবে কে? তাহলে খবরদার, নিজেদের দাম্পত্য জীবনের কোনো কিছু অন্যের সাথে শেয়ার করবে না। আমাদের বোনরা অনেক সময় একসাথে বসলে পেটের কথা পিঠের কথা সব বলে ফেলে, আছে না? নাই না, বোনেরা সব শেয়ার করলো আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা কখনো কারোর সাথে শেয়ার করতে পারবেন না। চার নম্বর ফর্মুলা হচ্ছে অহেতুক সন্দেহ পরিহার করতে হবে। অনেক স্ত্রী আছে স্বামীরে খালি সন্দেহ করে, আছে না? নাই, নীলফামারিতে এই সমস্যা নাই, আছে? এই যে ভুক্তভোগী পাওয়া গেছে, আছে না? নাই, খালি সন্দেহ করে, এই তুমি ওদিকে তাকাই লেগে, ওই বেটির দিকে তাকাই লেগে, এই তোমার মোবাইল দাও কারে ফোন দিলা দেখি, এই ফেসবুকের পাসওয়ার্ড দাও দেখি কি করছে, দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করছে, আছে না? নাই, এই যে অহেতুক সন্দেহ আপনার ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানায় দিবে। আবার অনেক স্বামী আছে স্ত্রীকে খালি সন্দেহ করে, এদিকে তাকালে সন্দেহ করে, ওদিকে তাকালে সন্দেহ করে, বাসায় থাকলেও সন্দেহ, বাইরে গেলেও সন্দেহ, এরকম আছে না? নাই না, হয়তো সন্দেহ এটা পরিহার করবেন, এই সন্দেহ খুব খারাপ জিনিস। আমি ব্যক্তিগতভাবে অনেক কেস এরকম হ্যান্ডেল করেছি,
এসে বলে হুজুর খালি সন্দেহ করে, এটা একটা রোগ, এটা কি আপনার ফ্যামিলিটারে শেষ করে দেবে, এই জন্য অহেতুক সন্দেহ পরিহার করবেন। হ্যাঁ, সত্যি যদি পরকীয়ার কোনো ঘটনা ঘটে থাকে ওটা নিয়ে বসেন, ফেস টু ফেস কথা বলেন, ফ্যামিলি মিটিং করেন, সরাসরি সেটেল করার চেষ্টা করেন। কিন্তু অহেতুক সন্দেহ একটা রোগ, এই রোগ থেকে আল্লাহ তুমি দাম্পত্য জীবনকে বাঁচাও, আমরা আওয়াজ করে পড়বো, আমিন। পাঁচ নাম্বার, স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহর বিধান স্মরণ করায় দিবে। স্বামী যদি ফজরের সময় ঘুমায় থাকে, স্ত্রী ডেকে দেওয়ার দরকার আছে না নাই? আবার স্ত্রী যদি ঘুমায় থাকে, স্বামীর ডেকে দেওয়ার দরকার আছে না নাই? কোন স্বামী যাবে জান্নাতে, তার স্ত্রী যাবে জাহান্নামে, আবার স্ত্রী হবে জান্নাতি, স্বামী যাবে জাহান্নামে, এরকম আমরা চাই নাকি? আমরা যখন জান্নাতে যাব, আমার স্ত্রীর হাত ধরে একসাথে জান্নাতে ঢুকতে চাই, ঠিক কি না? আবার আমার স্ত্রী যখন জান্নাতে যাবে, সে একা ঢুকতে পছন্দ করবে? এজন্য আমরা দুনিয়াতে যেমনি এক ছাদের নিচে এক জায়গায় এক বাড়িতে, জান্নাতে আমরা এক বাড়িতে থাকতে চাই, আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? এজন্য গবেষকরা বলেছে, স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে তারা বলে লাভ পিরামিড। কি পিরামিড? লাভ পিরামিড, এই ত্রিভুজ আকৃতি, কি রে ভাই? আচ্ছা, লাভ পিরামিড, ত্রিভুজ আকৃতি, ট্রায়াঙ্গেল। আপনারা ত্রিভুজ চিনেন? কথা কয় না। ত্রিভুজের কয় কোনা? কয় কোনা? তিন কোনা, এই যে এরকম, তাই না? এই জন্য স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড। উপরের কোন সমুদ্রের মতো না, উপরে থাকে আল্লাহ, আর ডানে স্বামী, বায়ে স্ত্রী, এই দুই কোনায় স্বামী স্ত্রী, আর উপরের কোনায় আল্লাহ। স্বামী স্ত্রী যদি আল্লাহর আনুগত্যের দিকে যেতে চায়, যতই তারা, দ্য কাপল কাম টু আল্লাহ, দে কাম ক্লোজার টু ইচ আদার, তারা যদি আল্লাহর আল্লাহর কাছাকাছি যায়, তারা নিজেরাও কাছাকাছি হয়, ঠিক কি না? তারা আল্লাহর কাছে যেতে 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 আল্লাহর হেফাজতে যদি একেবারে আল্লাহর কাছে চলে যায়, তারা নিজেরাও কাছাকাছি চলে যায়, ঠিক কি না? আর তারা আল্লাহর আনুগত্য থেকে যত দূরে সরে, যত দূরে সরে, তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে পড়ে, চিল্লায় বলেন, ঠিক কি না? লাভ পিরামিড এটা। এই জন্য দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ, দ্য ক্লোজার দ্য কাপল কামস টু ইচ আদার, কাপল স্বামী স্ত্রী আল্লাহর ভালোবাসা নিজের মধ্যে যত গাঢ় করবে, আল্লাহর আনুগত্য যত বেশি করবে, আল্লাহর ইবাদত যত করবে, নিজেরাও তত কাছাকাছি আসবে, আর আল্লাহরে যত ভুলবে, নিজেদের মধ্যে বড় বড় ফারাক করে দিবে, কে? তাহলে এই পাঁচটা বিষয় স্বামী স্ত্রীর উভয়ের উপর বর্তায়, এগুলো মেনে চললে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে, কে? আল্লাহ। এবার আমরা শুনবো আমাদের বোনদেরকে, যে ডান দিকে আমি শুনলাম আমাদের বোনদের বিশাল প্যান্ডেল আছে না নাই, আজকে বোনদের দিয়ে শুরু করি। স্ত্রীদেরকে আল্লাহ কি দায় দায়িত্ব দিয়েছে একটা ফ্যামিলিকে সুন্দর করতে, একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে? স্ত্রীর এক নম্বর দায়িত্ব হচ্ছে, শি শুড মেক আ কমফোর্ট টু হার হাজব্যান্ড। স্ত্রীর উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নীর বানিয়ে রাখা। কি বানিয়ে রাখা? প্রশান্তির নীর। স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায়, স্বামীর প্রাণ জুড়িয়ে যায়, স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? আর স্ত্রীর দিকে তাকাইলে যদি মেজাজ গরম হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। এই জন্য মেহরবানি করে আমাদের বোনরা যারা, এমন কোনো কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয়, কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে তৈরি করেছে লিতাসকুনু ইলাইহা, স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, ঠিক কি না? অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেওয়া কষ্টকর, কারণে হার্ট অ্যাটাক করে মারা যায়, আছে না নাই? এই তো ভুক্তভোগী পাওয়া গেছে। স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী, ত্রাস। অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে, অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায়। অবশ্য নীলফামারীর কোন স্বামী তার স্ত্রীরে ভয় পায় না, ভয় পায়? স্ত্রীরে ভয় পান কে কে দেখি? ভয় পান আপনারা, ভয় পান? হ্যাঁ, এক অফিসের বড় সাহেব তার স্ত্রীরে খুব ভয় পায়, প্রচন্ড ভয় পায়। তো সে মনে মনে ভাবলো, দেখি আমার অফিসের যারা স্টাফ আছে, ম্যানেজাররা আছে, এরা কতটুকু ভয় পায়, এরা ভয় পায় কি না। একদিন সকালবেলা অফিসের সব স্টাফ গুলোর একসাথে দাঁড় করায় বলতেছে, এই
আপনারা যারা যারা আপনার আপনাদের স্ত্রীদেরকে ভয় পান তারা ডান দিকে যান, আর যারা স্ত্রীকে ভয় পান না এরা বাম দিকে যান। অফিসের সব কর্মচারী ডান দিকে চলে গেছে, সবাই ভয় পায়, একজন শুধু বাম দিকে। বাম দিকে কয়জন ভয় পায় না, আর যারা ভয় পায় এরা ডান দিকে, ডান দিকে সবাই। তো বড় সাহেব ভাবছে আলহামদুলিল্লাহ আমার অফিসে একজন হইলো বীর পুরুষ আছে। তো বীর পুরুষের কাছে যেয়ে বলে, ঘটনা কি, আপনি মোটেও ভয় পান না? কয় স্যার প্রতিদিন অফিস করার জন্য যখন ঘর থেকে বের হয় আমার বউ আমারে বলে দেয়, খবরদার সবাই যে দিকে যায় তুমি কিন্তু ওই দিকে যাইবা না, সবাই যেদিকে যায় তুমি ওইদিকে গেলে খবর আছে। বড় সাহেব তো খবরদার, এটা তো আরো নরাই, ঠিক কিনা? এজন্য বোনদেরকে বলবো লিতাসকুনু ইলাইহা, এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায়, হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে চায়, ঠিক কিনা?